আমি আপনাদেরকে সিম্ফনি Z60 এই মডেলটি আনবক্সিং করে দেখিয়ে দেব যে স্মার্টফোনটির সাথে কি কি রয়েছে এবং স্মার্টফোনটি দেখতে কতটা আকর্ষণীয় এবং সুন্দর করেছে। সিম্ফনি Z60 দুটি র‍্যাম নিয়ে বাজারে এসেছে, একটি হচ্ছে 3GB র‍্যাম এবং আরেকটি হচ্ছে 4GB র‍্যাম। 3GB র‍্যামের স্মার্টফোনটি বাজারে পাবেন 10,000 টাকায় এবং 4GB র‍্যামের স্মার্টফোনটি পাবেন 10,500 টাকায়। এই স্মার্টফোনটি 6.6 ইঞ্চি HD প্লাস IPS ডিসপ্লে এবং ডিসপ্লেটা করেছে 5-hole ডিসপ্লে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করেছে সিম্ফনি Z60। আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি যে কতটা আকর্ষণ করেছে, কতটা সুন্দর করেছে। পিছনের লুকিংটা অনেক সুন্দর করেছে এবং নিচের সাইডে রয়েছে সাউন্ড স্পিকার, যেটা বিগ সাউন্ড স্পিকার বলে জানানো হয়েছে। এবং পিছনের যে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন গ্লাস ডিজাইনের, অর্থাৎ চকচকে, এবং সাইড মাউন্ট ফিঙ্গার, সিম্ফনির সাইড মাউন্ট ফিঙ্গারের সচরাচর দেখা যায় না 5-hole ডিসপ্লে। তবে 5-hole ডিসপ্লেটা আমি মনে করি প্রথম সিম্ফনির, এর আগে কখনো দেখা হয়নি 5-hole ডিসপ্লের সিম্ফনির স্মার্টফোন বাজারে, এই প্রথম। এবং টাইপ সি চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। একটি ফাস্ট ওয়াটার 18W চার্জার রয়েছে এবং সেটার সাথে রয়েছে একটি অ্যাডজাস্ট পিন, একটি হেডফোন, একটি ডাটা কেবল এবং একটি চার্জার। তাছাড়াও রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডের ম্যানুয়াল রয়েছে ওয়ারেন্টি কার্ডের। এই ছিল এই সিম্ফনি Z60-এর সাথে যা যা থাকা প্রয়োজন তা তা ছিল, কিন্তু একটি কাভার দিলে আমার কাছে মনে হলো যে একটি কাভার হলো অনেক ভালো হতো স্মার্টফোনটির। কেননা প্রথম দিক দিয়ে বাজারে সচরাচর কাভার পাওয়া যায় না, সেক্ষেত্রে স্মার্টফোনটি দীর্ঘদিন ব্যবহার করার জন্য যাতে করে স্ক্র্যাচ না পড়ে সেক্ষেত্রে একটি কাভার দিলে ভালো হতো। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করেছে স্মার্টফোনটি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। এই বলে আজকে শেষ করছি ভিডিও।